नमस्कार बंधुरा, दिनेश अटो सेंटर यूट्यूब चैनल पक्ष के जाना सबाई के आंतरिक अभिनंदन। आज देखे नेब स्कूटी हुंडा एक्टिवार क्यों ब्लॉक फिटिंग करा है, हेड फिटिंग करा है। तो चलो देखे नी क्यों फिटिंग करा है। पिस्टन तो हमें बेसि व्यवहार करी उषार पिस्टन, ये उषा दाम आ 804 टाका। तो चलो देखे नी की देवा था के। ये पिस्टन, पिस्टन पिन, ये लॉक रिंग। ये पिस्टन पिन, पिस्टन लगाबो। एबार लॉक लगाबो, एटा ब्लॉक, ब्लॉगर ऊपर पाँचटा थाकबे पासे जे इन एटा उपरे, तो ऊपर दिके एभावे लागबे पिस्टनटा, एभावे लागबे। एगुलो रिंग, तो रिंग किभावे फिटिंग करब चलो देखे नी। एटा मोबाइल रिंग, तो मोबाइल रिंग तीनटा है, ये तीनटा रिंग मोबाइल रिंग। एटा एक नम्बर रिंग, कालोटा दो नम्बर रिंग, ये एखाने लिखा आछे दो नम्बर। एखाने लिखा आछे एक नम्बर। तो चलो एबार किभाबे फिटिंग करब। तो लॉक लगाच्छी पिस्टनेर लॉक, तो एक पाशटाते पिस्टनेर लॉक लागिए नेब, रिंग बसाबो। ये मोबाइल रिंग बसाच्छी, तो ये रिंगटा माझखाने थाके, तो माझखाने जे रिंग थाके आगे लागिए नेब। तारपरे जे उपरे नीचे जे पतला जे रिंगगुलो हय मोबाइल रिंग, ओ रिंगगुलो देव, एकटा उपरे देव एकटा नीचे देव। रिंगेर जे मुखटा जे पाशे लागाबो आमी ओटा देखिए देव, तो मार्कारे दाग दिए देखिए देव। तो एखन आमी बसिए निच्छि। सब कम्पानी देखाई आलादा आलादा भावे, जे आमार हिरो देखाई आमार एइभावे फिटिंग करबे, हुंडा देखाई आमार अन्य आरेक भावे फिटिंग करबे, यामा देखाई आरेक भावे फिटिंग करबे। तो जेभावे फिटिंग करलेओ कोनो असुविधा नहीं। तो हिरोर फिटिंग जेरकम करलेओ हुंडातेओ चलबे, आर हुंडाते एक एक रकम ही चलबे। तो सबई सेम, ओटा कोनो असुविधा हय ना। तो चलो एबारे मार्कारे दाग दिए देखिए दी। एकटा मोबाइल रिंग माझामाझी राखबे, माने इन माने ऊपर दिके राखबे, दुकोने दुटा रिंग राखबे, साइडे नीचे साइडे दुटा राखबे। तो एभावे एभावे रिंग फिटिंग करबे, पाँच पाँच दिके पाँचटा राखबे। और मोबाइल दिए दीची जाते ब्लॉकटाते दिले कोनो स्क्रैच ना होए, तार कारण मोबाइल दिए दीची। एबार रिंगगुलो के भीतरे ढुकिए नेब पिस्टनटार थेके, भीतरे रिंगगुलो के ढुकिए नेब जाते ठीकठाक बसे जाए। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন, চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। তো পিস্টনটাকে একটু বাইরে দিয়ে বের করে রাখব যাতে ক্র্যাঙ্কের সাথে লাগাতে পারি। তো এরপর হেড ফিটিং করছি, ওয়াশার দিচ্ছি, গাইডে যে ওয়াশারগুলো থাকে দুপাশে দুটো দিয়ে দিলাম।
और ভালপো এলসির লাগাচ্ছি। দুটোই ভালপো এলসির লাগিয়ে নিলাম, এবার ভালপ লাগাচ্ছি। এবার লক লাগাবো, ভালপের যে লকগুলো, ভালপের লক ফিটিং হয়ে গেল। রকার ক্যামশ্যাফট, তো ক্যামশ্যাফটে যে এক পাশে রকারে উঁচু আছে, তো উঁচুটা ভিতরের দিকে লাগবে। ক্যামশ্যাফটে ঘোরানোর জন্য একটা লক আছে, এই যে উঁচু দেখা যাচ্ছে, এই যে এক পাশটা উঁচু আছে, তো এই পাশটা রকারটা সাইলেন্সারের দিকে লাগবে। তো এই রকারটা সাইলেন্সারের দিকে লাগবে, পিন লাগাচ্ছি রকার পিন। তো রকার পিন যে পাশটা থ্রেড আছে ও পাশটা বাইরের দিকে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি যে রকার পিনের যে থ্রেডের দিকটা বাইরের দিকে হবে। দেখো এটাতে কোনো উঁচু নেই, তো এটা কার্বোরেটরের দিকে লাগবে। এটা 10 নম্বর নাট দিয়ে দিলাম ক্যামশ্যাফটাকে আটকানোর জন্য। হাফ কিট দাম আছে 63 টাকা। তো ব্লক প্যাকিংটা দেখে লাগাবো, অনেক সময় মোবিল যেখানে ওঠে ওটা ফুটোটা অন্য পাশে হয়ে যায়, মানে অন্য প্যাকিংয়ে অন্য পাশে হয়ে যায়, তো একটু দেখে লাগাবো। তো এটা আমি আঠা দিচ্ছি না, গ্রিজ ব্যবহার করছি, তো গ্রিজ দিয়ে লাগিয়ে নিচ্ছি ব্লক প্যাকিং। ব্লক লাগাবো, যে পিস্টনে লক লাগানোর সময় একটু দেখে লাগালে ভালো হয়, যে টাইমিং চেনের দিকটা আগে লাগালে অসুবিধা হয়, যে টাইমিং চেনের যে গাইড আছে গাইডে লক লাগানোর অসুবিধা হয়। তো এই দিকটা, এই টাইমিং চেনের দিকটা আগে লাগালে তার যে উল্টো দিকটা লাগাতে সুবিধা হয়, তার কারণে আমরা টাইমিং চেনের দিকটা আগে লাগিয়েছি। তো টাইমিং চেন লাগানো হয়ে গেলে এবার টাইমিং চেনটা উপরের দিকে তুলে নিই, এগুলো ব্লকটাকে বসিয়ে নিচ্ছি। এবার ব্লকটাকে ধরে পিস্টনটাকে টোপে করব, পিস্টনটাকে টোপে করলাম। এবার গাইড লাগাচ্ছি, টাইমিং চেন গাইড, এবার বুশ দুটো লাগিয়ে নিচ্ছি, অয়েল বুশ। হেড গ্যাসকেট লাগাচ্ছি, হেড গ্যাসকেটে আমি কোনো আঠা ব্যবহার করিনি, গ্রিজ ব্যবহার করছি, হেড লাগাচ্ছি। এবার যে ওয়াশার, চারটা ওয়াশার থাকে, চারটা ওয়াশার দিয়ে দিচ্ছি। এ নাট 12 নম্বর নাট,
অংশ নম্বর স্টাকগুলো দুটো দিয়ে দিলাম। তো এখন পুরো টাইট দিচ্ছি না, হালকা টাইট দিয়ে রাখছি। এই যে 12 নম্বর চারটা নাট আছে, ওই চারটা নাট আগে টাইট দিয়ে দেবো, তারপরে এই 10 নম্বর দুটো টাইট দেবো। এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, এই তলায় যে দাগ দেখা যাচ্ছে এই দাগে টাইমিংস করব। তো আগে লাগিয়ে নিচ্ছি, একটু ঘুরে গেল তো ঘুরিয়ে নিচ্ছি, আর একটু ঘুরিয়ে নেব। এখন ঠিক হয়ে গেছে, তো লাগিয়ে নিচ্ছি 8 নম্বর যে বোল্টগুলো আছে। তো আমার আগের থেকে পিস্টন টপে আছে, তো ফিডিং হয়ে গেল। এবার টাইমিংসও হয়ে গেল আমাদের, এবার টেপিটা অ্যাডজাস্ট করব। টেপি অ্যাডজাস্ট করছি, প্রথমে একটু ঢিলা থাকাই ভালো। তো একটু আমরা সব সময় ঢিলা ছাড়ি, প্রথমে একটু ঢিলা ছাড়ি। তো তোলার টেপিড বোল্ড নতুন দেব, তো এই যে পুরাতন টেপিড বোল্ড আর এই যে নতুন টেপিড বোল্ড, তো টেপিড অ্যাডজাস্ট করছি। তো আমরা কিভাবে টেপিড অ্যাডজাস্ট করি, তো টেপিড অ্যাডজাস্ট করি যে সাইডে যে প্লে, সাইড প্লে একটু থাকবে, আর যে উপর নিচ যে প্লে, প্লেটা উপর নিচ হালকা থাকবে, তাহলেই টেপিড অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমাদের টেপিড অ্যাডজাস্ট হয়ে গেলো।